অনুরোধের জন্য রান্না করতে যেতে হবে। আমার কাজ শেষ হয়ে গেলেই আমি তেল মাখিয়ে দেব। যারা এখানে এসে উঠে রয়েছে না, তাদের দেখাশোনা করার থেকে দিদিকে সেবা করাটা অনেক বেশি জরুরি। তারপরে গিয়ে তুমি তোমার রান্নাটা সেরে নিও। ওনাদের খেতে দেরি হয়ে যাবে। একটুখানি যদি দেরি হয়ে যায় না, না খেতে পে কেউ মরে যাবে না, বুঝেছো? আরে একটু আস্তে কথা বলুন, ওনারা শুনতে পেয়ে যাবে। আমি কাউকে ভয় পাই নাকি? কেউ যদি শুনতে পায় তো শুনুক গিয়ে। তুমি প্রথমে যাও গিয়ে দিদির পায়ে তেলটা মালিশ করে এসো, বুঝেছো? হ্যাঁ, তেল মাখালে অন্নপূর্ণাদির কাছে ভালো নাম করতে পারবো। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। তেলটা তাহলে আমি মাখাবো। মা গঙ্গা, মা আপনার কিছু চাই? কিছু লাগবে না। এই কিছুক্ষণ আগে দেবী যা বলল আমি সব শুনে নিয়েছি। আপনি কিছু মনে করবেন না, ওনার স্বভাবটাই ওরকম। আরে আরে, ও তো ঠিকই বলেছে। সবার প্রথমে বড়দের কি লাগবে সেটা আমিও দেখতে বলছি, তাই না গঙ্গা? সেই জন্য আমি ভাবছি অন্নপূর্ণাদির পায়ে আমি তেলটা মাখিয়ে দিয়ে আসি। আপনি কেন কষ্ট করবেন? আরে এতে কষ্টের কি আছে? আরে গঙ্গা, আমারও হাঁটুতে কিন্তু ব্যথা হয়। বর্মার থেকে আনা তেল আমার সঙ্গেই আছে, সেই জন্য আমি গিয়ে ওনাকে তেলটা মাখিয়ে আসি। তাহলে আমারও একটু টাইম পাস হয়ে যাবে, আর ওনারও একটু সেবা করতে পারবো। আপনি এত করে বলছেন, আমি আপনাকে মানা করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তেলটা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে মা, আমি গিয়ে রান্নার কাজ শুরু করছি। হ্যাঁ, পায়ে ব্যথা বলে দেবীকে কখন বলে পাঠালাম, এত দেরি করছে। ওই বদমাস দেবী গঙ্গাকে কি বলেছে নাকি? আর গঙ্গা তো এখনো এলো না। দিদি, ও কেন তেল নিয়ে এলো? দিদি, আমি শুনলাম যে আপনার পায়ে নাকি খুব ব্যথা করছে, সেই জন্য আমি বর্মা থেকে আনা তেলটা নিয়ে এসেছি আপনার পায়ে মালিশ করব বলে। তুই কেন মাখাতে যাবি? গঙ্গা এসে মাখাবে। এটা যে কেউ মাখালেই তো হলো, ব্যথা কমলেই তো যথেষ্ট না? এই বর্মা তেলটা মাখলে নিমেষের মধ্যে ব্যথা চলে যায়, আপনি ভুলেই যাবেন আপনার কোনো ব্যথা ছিল। এই তেলটা কি অত ভালো হবে? আরে মাখাচ্ছি, কত তাড়াতাড়ি ব্যথা কমে যায় শুধু তাই দেখুন। ঠিক আছে, এত করে বলছিস, মাখা দেখি। ঠিক আছে ঠিক আছে। উনি যখন বর্মা আসতেন সব সময় শুধু আপনার ব্যাপারেই বলতে থাকতো। উনি তো বরাবরই বলতেন আমাদের বাড়িতে অন্নপূর্ণা দিদি আছেন, তিনি আমাদের বাড়ির কর্ত্রী। তাই নাকি? আমার ব্যাপারে তোর কাছে এত সব বলেছে, কিন্তু তোর ব্যাপারে তো আমার কাছে কিচ্ছু বলেনি। ওইটা আমি দিদি, ওনাকে কিছু বলতে মানা করেছিলাম। তাই নাকি? কেন এরকম বলল? তার কারণ হলো আমার পরিচয় সবার কাছে গোপন রেখেছিলেন, আমার ব্যাপারে কোনো কথা বলে আমাকে কোনো সমস্যায় ফেলতে চাননি। রাজশেখরের জন্য তুই এত ত্যাগ করেছিস, ওকে শেষবার তুই কবে দেখেছিলি? মালতি তখন জন্ম নিয়েছিল, উনি বর্মা এসেছিলেন। মালতির জন্মের খবর পেয়ে উনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু তারপর আমি ওনাকে আর কোনো দিনও দেখিনি। আর এখন উনি এই সংসার ছেড়ে চলে গেলেন। ঠিক আছে ঠিক আছে, তোকে এখন কাঁদতে হবে না,
তেল মাখাতে হবে না আমাকে। তুই এখন যা, আমি মেখে নিচ্ছি। ঠিক আছে দিদি। থাক থাক। দিদি, এই কাপড় জামা মেঝেতে পড়ে আছে, তুলে রেখে দেব? না না, দরকার নেই, ও কাজের লোক তুলে নেবে, তুই যা। আমি আপনার সেবা করতে পারলে এক ধরনের শান্তি পাবো দিদি, আমি তুলে রেখে দিই না। আমি তোকে যা বলার বলেছি, এবার তোর ইচ্ছে। ঠিক আছে দিদি। এখনো সাজানো হলো না? হয়ে গেছে দিদি, সব গুছিয়ে রাখছি। ঠিক আছে, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিস। হ্যাঁ ঠিক আছে দিদি। হলো রে। এই বইটা আমি রেখে চলে যাচ্ছি। সব ঠিক আছে দিদি, আমি চললাম। ঠিক আছে। লক্ষ্মী, তোর শরীর খারাপ বলেছিলিস না, তাহলে কেন এই কাজগুলো করছিস? কাজ শেষ করে চলে যাব দিদি। এই শরীর খারাপ নিয়ে তুই কাজে এসেছিস, আবার এতগুলো কাপড় কেচেছিস। এই তো এই কটা কাপড় আছে, শুকোতে দিয়েই চলে যাব আমি দিদি। আমি শুকোতে দিয়ে দেব, তুই যা বাড়ি গিয়ে রেস্ট নে। তুমি কেন কষ্ট করবে? কোনো কষ্ট হবে না, আমি সব শুকোতে দিয়ে দেব, তুই এখন বাড়ি যা। আগে হাসপাতালে ডাক্তার দেখে যা দিদি। আসছি। গঙ্গা, কি হয়েছে গো? এ কি গঙ্গা, তুমি কেন কাপড় শুকোতে দিচ্ছ? আসলে লক্ষ্মীর শরীরটা খারাপ। কাউকে খুঁজছো নাকি? আমি কাপড় শুকোতে দেওয়ার সময় আমার মনে হলো কেউ যেন দেখছে। এখানে আমি ছাড়া তো আর কাউকেই দেখছি না। না, কেউ নিশ্চয়ই ছিল। কোথায় বলো তো? তোমাকে লুকিয়ে লুকিয়ে কে দেখছিল আমি জেনে গেছি।
তোমাকে যে দেখছিল তাকে এক্ষুনি ধরে আনছি। এই যে রঙিন প্রজাপতি তোমাকে অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে দেখছিল। প্রজাপতি তোমায় কেন দেখছিল বলো তো? কারণ তুমি আজকে নিজের চুলে একটা সুন্দর লাল গোলাপ লাগিয়ে রেখেছো, ওই ফুলের জন্যই ও তোমায় দেখছিল। আর তুমি ভাবছিলে যে তোমায় অন্য কেউ দেখছে, আর সেই ভেবে ভয় পাচ্ছিলে। ঠিক আছে, আমি ভুল ভেবেছি। কতক্ষণ আর এই প্রজাপতিটাকে ধরে রাখবে বেচারা? এবার ছেড়ে দিও কে, ওরে যা কর মতো। প্রজাপতি তো গেল, এবার তুমি কাজ ছেড়ে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। গঙ্গা, একটা জরুরি কথা বলতে ভুলে গেছিলাম। কি গো? চুলে এই গোলাপ ফুলটা লাগিয়ে তোমায় একটু বেশি সুন্দর লাগছে। আরে তুমি আবার এসব শুরু করলে, যাও এখন এখান থেকে। প্রশংসা করছি তাও তুমি আমাকে এরকম ভাবে বকছো। আরে চুপ করো, যাও বলছি। আসার কথা, এসে কথা বলবে বলেছিল, কিন্তু মা এখনো এখানে এলো না কেন? পুরো সকালটা তো ক্যামেরায় নজর রাখলাম, সেরকম কিছুই তো দেখতে পেলাম না। এবার রাতে কি হয় সেটা দেখতে হবে। দেবসেনা এত রাত্রে এখানে হলে কি করছে? মা, আমার খুব ঘুম পাচ্ছে, কথা থাকলে তাড়াতাড়ি এসো না মা। ওটা কি ছিল? ধোঁয়ার মতো কি যেন দেখলাম। মা, আজকে এত দেরি করলে যে? রোজ রাতে তোর সাথে আমি কথা বলে বলে তোর ঘুম আমি নষ্ট করে দিচ্ছি বলে মনে হয়, সেই কারণেই। আমি না আসলে তুই ঘুমোস কি না সেটাই দেখছিলাম, তাই জন্যই তো আমি আসছিলাম না। কিন্তু তুই এখানে বসেই আমার জন্য অপেক্ষা করছিস। তোমাকে না দেখলে আমার ঘুম আসে না মা। দেখ, তুই হাই তুলছিস, তুই আমার জন্য ঘুম পেলেও ঘুম না পাওয়ার ভান করে এখানে অপেক্ষা করিস। কাল কথা হবে, এখন গিয়ে ঘুমো। আর একটু কথা বলো না মা। পাশে তো কাউকেই দেখছি না। হ্যাঁ, তাহলে দেবসেনা কার সাথে কথা বলছে? বাড়িতে নতুন লোকেরা এসেছে, ওরা তোর সাথে কেমন ব্যবহার করছে রে? ওরা তো ভালোই ব্যবহার করছে, কিন্তু আমি ওদের মোটেই সহ্য করতে পারছি না। ওদের সাথে যতটা দরকার ততটাই কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে মা। মা, কিরণ আঙ্কেল আমার ওপর সবসময় লক্ষ্য রাখে, আর ওকে দেখলে আমার খুব ভয় লাগে। তুই আর ভয় পাস না, কিরণ আঙ্কেল তোর আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আমি ওকে দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে মা। সকালে আমায় স্কুলে তাড়াতাড়ি যেতে হবে, তাই
তাই আমি এবার ঘুমাতে যাচ্ছি। ওকে বাই। ঘুমিয়ে পড়ো। বাই মা। বাই। আবার ধোঁয়ার মতো কিছু একটা মনে হলো। দেবসেনাকে জিজ্ঞাসা করতে হবে কার সাথে একা একা ও কথা বলছিল। আরে দেবসেনা, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, আমি ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, তুমি হলে কারুর সাথে কথা বলছিলে মনে হলো? এনাকে কি মায়ের ব্যাপারে বলাটা উচিত হবে? ঠিক আছে, মায়ের ব্যাপারেই বলেই দি। মায়ের ব্যাপারে বললে উনি একটু ভয় ভয় থাকবেন। বলো সোনা, কার সাথে কথা বলছিলে? জানকী মায়ের সাথে কথা বলছিলাম। জানকী তো মারা গেছে। কোথাও যায়নি মা, এই বাড়িতেই আছে। মা সবার উপর নজর রাখে। আমি যখনই মাকে ডাকি, মা তখনই চলে আসে। এই বাড়িতে কেউ কোনো রকম ভুল করলে আমি তখনই মাকে বলে দিই, আর মা তখনই তাকে শাস্তি দেয়। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমরা সবার উপরে নজর রাখবো বলে ভাবছিলাম, এদিকে জানকী ভূত হয়ে আমাদের উপরই নজর রাখছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। আহা, আরে রে 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 রে, এই মহলকে তো দারুণ সুন্দর লাগছে। রাজশেখর খুব যত্ন করে এই মহলটা বানিয়েছিল। প্রথমে এটাকে নিজের করে নিতে হবে, আর তারপর এই মহলের সামনে সত্যনারায়ণ প্যালেস বলে আমার নাম লিখিয়ে একটা বড় বোর্ড লাগাবো। নাম লেখা বোর্ড যখন আসবে দেখা যাবে। এখনকার জন্য তো এই মহলের সামনে নিজের একটা সেলফি তুলি। এই বাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়া হচ্ছিল বুঝি? জামাইবাবু এই বাড়িটা তৈরি করেছেন, আর সেই বাড়ির ফটো তোলা তো গর্বের বিষয়, সেই জন্যই একটা সেলফি তুলছিলাম। তুমি যখন তোমার সেলফি নিচ্ছিলে, আমি কেমন তোমার সেলফিতে ঢুকে পড়লাম বলো তো দেখি। হ্যাঁ, সেটাই তুমি ভাবছিলে। হ্যাঁ, কারেক্ট। তোমার কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, এইটা তুমি কিন্তু মিটিং এ বলতে পারো। মিটিং? হ্যাঁ, এই বাড়ির মধ্যে একটা খুব জরুরি মিটিং হবে, আর সেই গুপ্ত মিটিং এ তুমি যদি একবার আসতে পারো তাহলে কিন্তু তোমার অনেক লাভ হবে। কি আসবে নাকি মিটিং এ? লাভ যদি থাকে তাহলে নিশ্চয়ই আসবো। এটা বলুন, মিটিংটা হবে কোথায়? এই বাড়ির রানীর রুমে। রানীর রুমে? সেটা কোথায়? হ্যাঁ, আমার রুমটাই রানীর রুম। আমি এই মহলের রানী। ও, এতদিন তো আমি এটা জানতাম না। এখন চেনে গেছো তো? তাহলে আর দেরি করো না, মিটিং এ চলে এসো। রানী নিজে এসে যদি আহ্বান জানায় না গিয়ে কি থাকা যায়? আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। এইবার তুই দেখ কিভাবে মিটিং করে এই বাড়ি থেকে আমি বার করে দিই। এইবারে তুই দেখতে থাক তোর সাথে কি কি হয়। কোথায় যে গেল দেবী? সত্যনারায়ণকে ডাকবে বলে গেল আর এখনো এলো না। জানি না। আমি চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি। কি গো, ওই লোকটা আসবে তো? আসবে তো বলেছে। আমি যেভাবে বলেছি তোমরা শুধু সেইভাবে কাজ করে যাও। এই দেখো, মোবাইল ক্যামেরাটা আমি রেডি করে রেখেছি। তুমি যখন ওর সাথে কথা বলবে, ও যখন তোমার সাথে কথা বলবে, তখন সেটা যেন চোখে না পড়ে তেমন ভাবে রেকর্ড করে নেব। এটা খুব ভালো হবে। তুই যদি রেকর্ডিংটা ঠিকভাবে করতে পারিস তাহলে ওইটা অরুণকে আমরা দেখিয়ে আমরা সবাই মিলে বাড়ি থেকে ওকে বার করে দেব। মনে হয় ওই এসেছে। কিরণ, রেডি করে নি যা। আমি তো সবসময় রেডি, তুমি গিয়ে দরজাটা খুলে দাও। এসো এসো।
ও আপনারাই তাহলে সেই ত্রিমূর্তির দল? ইয়েস। আপনি আসার আগে আমরা কিন্তু তিন মূর্তি ছিলাম, এবার তুমি এসে যাওয়াতে আমরা চার মূর্তি। ও আমাকেও নিজেদের দলে ভর্তি করে নিয়েছে। কি বলেছো? তুমিও তো আমাদের মতনই এই বাড়ির সম্পত্তির লোভে এখানে এসে ঢুকেছো, তাই না? এসব কি বলছেন আপনারা? এই বাড়ির সম্পত্তির উপরে আপনাদের লোভ থাকতে পারে, কিন্তু আমার বিন্দুমাত্রও নেই সেটা। আপনি যে সময় বাড়িতে সিকিউরিটি রেখে সিসিটিভি ক্যামেরা ফিক্স করালেন, তখনই আমরা বুঝে গেছিলাম যে এই বাড়ির উপরে আপনার নজর আছে। নিজেকে কি ভাবছেন, খুব চালাক নাকি? আমরা যদি চারজন একসাথে মিলে যাই তাহলে অরুণের হাত থেকে সমস্ত সম্পত্তি নিতে পারবো। আমরা যেমন সম্পত্তির জন্যই বাড়িতে এসেছি, তুমিও তো তেমন সম্পত্তির লোভেই বাড়িতে এসেছো। এই কথাটা লুকিয়ে না রেখে তুমি এবার ভালোভাবে মেনে নাও। অরুণের কাছ থেকে যে সম্পত্তি আমরা পাবো তার অনেকটা বড় অংশ আমরা তোমায় দেব। এসব কি বলছেন? পরিষ্কার জলে কাদা ফেলে নোংরা করার চেষ্টা করছেন? যে বাড়িতে আছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? টাকা পয়সা আজ আছে তো কাল নেই, সম্পত্তি আজ একজনের কাছে আছে তো কাল আরেকজনের কাছে চলে যাবে, কিন্তু ভালোবাসার সম্পর্কে এরকম হয় না, সেটা সবসময় অটুট থাকে। আর তাই আমি অরুণের জন্য সব সময় ভালো চিন্তাই করি। আমরা ভাবলাম একরকম আর লোকটা অন্যরকম বলছে। আমার বন্ধু যাতে এই বাড়িতে আসতে রাজি হয় সেই জন্য ওকে বোঝালাম যে আপনারা আমার বন্ধু, যাতে ও আসতে রাজি হয়। আর আমি আপনাদের খুব ভালোভাবেই চিনি, আপনারা খুব ভালো লোক। শুধু অরুণের সম্মান রক্ষার জন্য আমরা এই বাড়িতে থেকে গেলাম, আর সেটাই আমাদের সম্পত্তি। ও কালকেই এসে আজ আমাদের বাড়ির সুরক্ষার জন্য কি করা যায় সেটা ভেবে সিসিটিভি লাগালাম, আর সেটা দেখার পর অরুণও খুব খুশি হলো, আর ওর খুশিতেই আমরাও খুব খুশি। আচ্ছা, আমি চাই শুধুমাত্র অরুণ যাতে সন্তুষ্ট হয়, তাই আমি ওর থেকে কিছু আশাও করিনি, আর ওর কাছ থেকে আমাদের কোনো দিন কিছুই চাই না। রাজশেখর আমার বন্ধুর গুণ দেখে ওকে বিয়ে করেছিল, আমার বন্ধুর মতো গুণ আমার ভেতরেও আছে। আপনারা যতই লোভ দেখান না কেন, আমাদের গুণ আমাদের ছেড়ে যাবে না। শত চেষ্টা করলেও আপনারা আমাদেরকে নিজেদের মতো বানাতে পারবেন না। যাই হোক না কেন, আমি সবসময়ই অরুণের পক্ষে থাকব। আমার জীবন চলে গেলেও আমি অরুণের বিরুদ্ধে কখনোই যাব না। আর একবার যদি আমাকে এই সম্পত্তির লোভ দেখান আপনারা তাহলে খুব খারাপ হবে। এটা কি? আমরা যা ভাবলাম তার উল্টোটা হলো। এই ক্যামেরায় যা রেকর্ড হয়েছে সেটা যদি অরুণ দেখে তাহলে ও ওর চোখে ভালো হয়ে যাবে আর আমরা খারাপ হয়ে যাব। আমি ভেবেছিলাম যে ওর মুখ থেকে সত্যিটা বার করে ছাড়ব, কিন্তু ও তো দেখছি আমাদের থেকে বেশি চালাক। ওর বদমাইশি বুদ্ধি দিয়ে ভালো সেজে আমাদের সামনে নাটক করে গেল। ওর কথা ছাড়ো, আমরা যা বললাম সেটা যদি অরুণের কাছে বলে দেয় তাহলে আমরাই তো খারাপ হয়ে যাব। ও তো এখানে নতুন এসেছে, আমাদের ব্যাপারে যা খুশি বলবে আর অরুণ সেটা মেনে নেবে, কখনো সেটা সম্ভব নয়। তুমি যে বিশ্বাস করবে না তা জানতাম, সেই জন্য ওরা যখন আমাকে ডাকলো ফোনের ক্যামেরাটা অন রেখেছিলাম। এই দেখো সেই ভিডিও। আমরা যেমন সম্পত্তির জন্যই বাড়িতে এসেছি, এই কথাটা লুকিয়ে না রেখে তুমি এবার ভালোভাবে মেনে নাও, তাহলে আমরা অরুণের কাছ থেকে মোটা টাকা সম্পত্তি নিতে পারবো। আপনি যে সময় বাড়িতে সিকিউরিটি রেখে সিসিটিভি ক্যামেরা ফিক্স করালেন, তখনই আমরা বুঝে গেছিলাম যে এই বাড়ির উপরে আপনার নজর আছে। অরুণের কাছ থেকে যে সম্পত্তি আমরা পাবো তার অনেকটা বড় অংশ আমরা তোমায় দেব। যারা সবেমাত্র এই বাড়িতে এসেছে তাদেরকেও তুমি নিজের দিকে টেনে নিতে চাইছো? তোমাকে নিজের পিসি বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। ভেবেছিলাম এই পরিবারকে ভালোবেসে তুমি এই বাড়িতে আছো, কিন্তু শুধুমাত্র সম্পত্তির লোভে এখানে পড়ে আছো জেনে তোমাদের প্রতি সব সম্মান আমার চলে গেল। সত্যনারায়ণ আঙ্কেল আমার ভালোর কথা চিন্তা করে, কিন্তু তোমরা আমাকে এতদিন ধরে চিনেও আমার সাথে এরকম করলে, যেখানে তোমরা আমার আপনজন। অরুণ তুমি উত্তেজিত হয়ো না বাবা, আসলে সম্পত্তির নেশায় এরা সব পাগল হয়ে গেছে, কিন্তু তুমি ওদের উপর রাগ করো না বাবা,
এরা সবাই তোমার বাবার প্রিয়জন। এদেরকে তুমি যদি সম্মান দাও তাহলে তোমার মৃত বাবাকেই সম্মান দেওয়া হবে। ওদের ক্ষমা করে দাও। দেখলে, তোমরা এত বড় অন্যায় করা সত্ত্বেও উনি কিন্তু এখনো তোমাদের হয়েই কথা বলছেন। এটাই এটাই তোমাদের আর ওনার মধ্যে পার্থক্য। আস্তে আস্তে তুমিও বুঝতে পারবে অরুণ। তুমি আমার জন্য ওদেরকে ক্ষমা করে দাও। না আঙ্কেল, ওরা এবার যেটা করেছে সেটা কিছুতেই ক্ষমা করার মতো কাজ নয়। আমার তো ভেবেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি তোমাকে কিছু বললেও তো তোমার রাগ কমবে না। আমি আসলে ওই ভিডিওটা দেখিয়েই ভুল করেছি। আসলে এই মহলে কোথায় কি চলছে সেটা যাতে তোমার নজরে থাকে আমি তোমাকে ওই ভিডিওটা দেখালাম। কিন্তু এদের সবাইকে অপমান করার জন্য নয়, আমি তোমার কাছে সৎ থাকবো এই কথা ভেবে এদের মনে কষ্ট দিয়ে ফেললাম। আমি যা ভুল করেছি তার জন্য তোমার বাবার ফটোর সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেব, তবেই আমি মনে শান্তি পাব। আমি এখনই গিয়ে ক্ষমা চাইছি। আঙ্কেল, এই নিন। এত কিছু করার পরে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো। কি শুনতে কি চাইছো তুমি? আমরা কেন এই ধরনের কাজ করলাম সেটা না জেনেই তুমি রাগ করলে? কিছু না জেনেই আমাদের ভুল বুঝছো তুমি? কি বলবো আর এখন তোমাকে আমি? ও, তাহলে তোমরা এবার আমায় কৈফিয়ত দেবে? আমরা এসব করেছি তার একটা কারণ আছে। অন্যায় করার পর এরকম নাটক করছো তোমরা? তেমন কিছু নয় সত্যনারায়ণ, বাড়ির সম্পত্তির লোভে এখানে এসেছে বলে আমাদের সন্দেহ হয়েছিল, আর সেটা পরীক্ষা করার জন্যই আমাদের মনে যে সম্পত্তির লোভ আছে সেই নাটকটা করে দেখতে চাইছিলাম যে ওনার মনে কি লোভ আছে। দেখ, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়া, যেটা আমি রেকর্ড করেছি সেটাই তোকে দেখাচ্ছি। দেখ, আমি চাই শুধুমাত্র অরুণ যাতে সন্তুষ্ট হয়, তাই আমি ওর থেকে কিছু আশাও করিনি, আর ওর কাছ থেকে আমাদের কোনোদিন কিছুই চাই না। শোনো অরুণ, আমরা যদি কোনো ভুল করে থাকতাম তাহলে আমরা কেন মোবাইলে রেকর্ড করে তোমাকে দেখাবো বলে রেখে দিতাম? এটা আমাদের পরিবার অরুণ, তোমার ভালো করার জন্যই আমরা এটা করেছি, আর তুমি না বুঝেই আমাদের উপরে সন্দেহ করে আমাদের সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভালোর জন্য যে তোমরা এসব করেছো সেটা না জেনেই আমি তোমাদের কত কিছু বলে দিলাম, সরি। তোমার যা ইচ্ছা তুমি আমাদেরকে বলতেই পারো, তোমার সেই অধিকার আছে, কিন্তু তুমি ওদের একদম ভরসা করবে না। ওদের উপরে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে। উনি যেভাবে আমার সাথে কথা বললেন তারপরে ওনাকে একেবারেই সন্দেহ করা যায় না, কিন্তু তোমরাও ওদেরকে বাইরের লোক মনে না করে আমাদের পরিবারেরই সদস্য বলে মনে করো, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। এনে ধর কিরণ। আমরা ভাবলাম সত্যনারায়ণকে বাড়ি থেকে তাড়াবো, দেখছি ব্যাপারটাই এখন ঘুরে গেল। ও যে তীরটা আমাদের দিকে ছুঁড়েছে আমি ওই তীরটা ওর দিকেই ঘুরিয়ে দেব। আসো আসো দিদি। দিদি, তুমি কি দাদার ওই ছবিটা খুঁজে পেয়েছো? সারা ঘর ভালো করে খুঁজেছি, কোথাও ফটোটা খুঁজেই পেলাম না। তুমি বোধহয় ভালো করে খোঁজনি, আমরা তাহলে খুঁজে নেব। থাক, তোদের আর খুঁজতে হবে না। ওই ফটোটা যে কোথায় হারিয়ে গেল? তোমার কোনো জিনিস খুব সহজে হারায় না সেটা আমরা জানি, এখানেই কোথাও থাকবে, আমরা খুঁজে দেখি। তোরা ঠিক করে এসেছিস যে আমি কিছু বললে তোরা সেটা শুনবি না, তোরা এখানে নোংরা না করে ভালো করে খুঁজে দেখ, ঠিক আছে? আমরা খুঁজে নেব তো, তুমি এখন ভালো করে আরাম করে কফি খাও, আধ ঘন্টা পরে তুমি আবার এসো, ঠিক আছে? যা ইচ্ছা কর। হ্যাঁ যাও। হ্যাঁ যাও। হ্যাঁ যাও যাও দিদি যাও। হ্যাঁ যাও। হ্যাঁ, আমরা খুঁজবো। ও বাবা, শান্তি। অবশেষে দিদি বাইরে গেল। হ্যাঁ, কোথায় আগে খোঁজা যায়? হ্যাঁ, যেমন তেমন করে খুঁজলে হবে না, ইঁদুরের মতন প্রতিটা কোনায় খুঁজতে হবে। তুমি এদিকে খোঁজো, আমি ওই দিকে খুঁজছি। হ্যাঁ, যা। ফটোগুলো খুঁজে পেলি? হ্যাঁ,
আরে দেখো কি কাণ্ড, তোদের এত করে বলে গেলাম যে তোরা এসব ঘাটবি না, এইবার এগুলো কে গোছাবে? আমরাই গুছি। তোমার ঘুমানোর জন্য তো বিছানা পড়ে আছে, যাও গিয়ে নিজের বিছানায় ঘুমাও। ঘরটা এই রকম অবস্থা করেছে, আবার কথা বলছে তোকে? দিদি 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 দিদি, আরে আরে ফটো খুঁজে পেয়েছি রে। তাই এটা দেখে তুমি এত অবাক হচ্ছ কেন? দেখাও দেখি। কি হলো, দুজনের মুখ এরকম হয়ে গেল কেন? আরে ফটোর মধ্যে কি আছে, কই দেখি দেখি। ভগবান, দাদার সাথে এই ছবিতে অন্য কেউ থাকবে ভেবেছিলাম, এ তো দেখছি ওই আছে। এটা দেখে তুই কি বুঝতে পারলি? আমরা যা সন্দেহ করেছিলাম সেটা ভুল। তার মানে তোরা বুঝে গেছিস তো? যে এসেছে সে রমাপ্রভা না, আমি বিশ্বাসই করতে পারছি না দিদি। তোরা মানিস বা না মানিস, ওই রমাপ্রভাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তাটা ছেড়ে দে, মিলেমিশে একসাথে থাকবি, বুঝলি আমার কথাটা? মিলেমিশে থাকতে হবে আমাকে? হ্যাঁ, এটা ভাবলে আমার বমি পাচ্ছে। তোর যদি বমি পায় তোর ঘরে গিয়ে কর, কিন্তু তার আগে তোরা দুজনে মিলে আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে যাবি, তারপরে তোরা দুজন এখান থেকে বার হতে পারবি। হ্যাঁ এখানেই বমি করবি না? এই ফটোটা তুমি কোথায় পেলে? এই ফটোটা অন্নপূর্ণার চোখে আমি নিজেকে ভালো হওয়ার জন্য ওকে তেল মালিশ করার বাহানায় আমি ওর রুমে ঢুকেছিলাম, আর ওইখানে একটা বইয়ের মধ্যে এই ফটোটা ছিল। আর ও যাতে দেখতে না পায় সেইভাবে আমি ফটোটা সঙ্গে নিয়ে আসি। খুব ভালো কাজ করেছো, এই ফটো যদি অরুণের হাতে পড়ে যেত আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আর যে যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে এই বাড়ি থেকে বের করা সম্ভব নয়, কারণ আমি তেমনই একটা কাজ করে এসেছি। হ্যাঁ তাই, কি করেছো সেটা তো বলো। এই ফটোতে রমাপ্রভা থাকার জায়গায় আমি এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছি, আর এই ছবিটা আমি অন্নপূর্ণার রুমে রেখে এসেছি। আর এই ফটোটা যদি ওরা দেখে ফেলে তাহলে আমি আসল রমাপ্রভা সেইটা ওরা সবাই বিশ্বাস করে নেবে। মল্লিকা, এটা তো তুমি দারুণ খবর শোনালে, দারুণ দারুণ। তুমি যেমন আমাকে একটা ভালো খবর শোনালে, সেরকম আমিও তোমায় একটা ভালো খবর শোনাতে চাই। ভালো খবর? তাহলে প্রথমে সেটাই বলো। আমি যখন অরুণের রুমের কাছে যাচ্ছিলাম, অরুণ গঙ্গার সাথে কথা বলছিল, আর ওরা দুজনে কি কথা বলছে সেটা শুনতে যখন দাঁড়ালাম, শোনো না, সত্যনারায়ণের কথা শুনে তুমি মহলে সিসিটিভি লাগানোর কথা বললে, কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমাদের মহলে সিসিটিভির কি দরকার? দরকার আছে, তার কারণ বাড়িতে সিসিটিভি থাকলে বাড়িতে সবাই অনেকটা সেফ থাকবে। এতদিন তো দরকার পড়েনি, তাহলে এখন কেন? না, আমি ভেবেছিলাম যে তোমায় এই ব্যাপারে বলবো, কিন্তু কাজের প্রেশারে আসলে ভুলে গেছিলাম। আচ্ছা, তোমাকে একটা ব্যাপার কিন্তু জানতেই হবে, এটা শুনে কিন্তু তুমি আশ্চর্য হয়ে যাবে। তাই বলো আমাকে, কি সেটা? আচ্ছা, তোমাকে একটা ব্যাপার কিন্তু জানতেই হবে, এটা শুনে কিন্তু তুমি আশ্চর্য হয়ে যাবে। তাই বলো আমাকে, কি সেটা? আমার বাবা আমাকে কতটা ভালোবাসত সেটা বোঝানোর জন্য মাধবী আমাকে এই বাড়ির ভিতরেই থাকা একটা রহস্যময় জায়গায় নিয়ে গেছিল, যেখানে আমি আগে কোনোদিন যাইনি।
আমাদের মহলে রহস্যময় জায়গা আছে। হ্যাঁ গঙ্গা, ওটা শুধু রহস্যময় জায়গা নয়, তার সাথে সাথে ওটা কোনো দেবস্থানের থেকেও কিছু কম নয়। সোনা, হীরে মণিমুক্ত, আরও অনেক দামি দামি ধনরত্ন আছে ওখানে। প্রথমে ওখানে গিয়ে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না আমি। আর আশ্চর্য ব্যাপার, বাড়িতে এরকম একটা জায়গা আছে এটা জানতামই না। সত্যি বলছো? আমার বাবা যে আমার জন্য এত সম্পত্তি আর ধনরত্ন রেখে যেতে পারে সেটা আমার কল্পনার একেবারে বাইরে। তোমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমার সাথে চলো, আমি দেখাচ্ছি। এসো। কি হলো গঙ্গা? বাবা তোমার জন্য যে সম্পত্তি জমি রেখেছে তা দেখতে যাচ্ছি। আজকে কোনো শুভ দিন নয়, আজ যাব না, একটা শুভ দিন দেখে আমরা দেখতে যাব। এসবের জন্য কি দিনক্ষণ দেখতে হয়? না গো, কোন কাজটা কখন করা উচিত একটু দেখে শুনে করাই ভালো। তাছাড়াও পূর্বপুরুষদের সম্পত্তি একটা শুভ দিন দেখে দেখলেই ভালো হবে, সেই জন্য আমি ভাবছি আজ আর যাব না। চলো চলো। গঙ্গা দিনটা ভালো নয় বলল বলে ওই রহস্যময় জায়গাটা দেখতে পেলাম না। এখন আমার একটাই লক্ষ্য, ওই রহস্যময় জায়গাটা খুঁজে বের করা। তোমার নজর যখন পড়েছে তখন ওই সম্পত্তিকে তোমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার খুব তাড়াতাড়ি ওই সম্পত্তি কোথায় আছে তা খুঁজে বের করো, আর সমস্ত সম্পত্তি ওখান থেকে নিয়ে চলে এসো। এইসব দেবসেনার কাজ মনে হয়। দেবসেনা, দেবসেনা, আমার উপর কালি ছিটিয়ে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। দেবসেনা, দেবসেনা, কোথায় লুকিয়ে বসে আছো? আমি কিন্তু খুব বকবো। দেবসেনা, 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 এই দেবসেনা, দেবসেনা, হে ভগবান! আমার উপর কালি ছিটিয়ে রুমের মধ্যে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়াও আজ দেখাচ্ছি মজা তোমায়। দেবসেনা, সারা ঘরে কালি পড়ে রয়েছে, কে শিখিয়েছে তোমায় এসব? এটা একটা খেলা হলো? দেবসেনা, অন্য কোথাও লুকিয়ে পড়েছে মনে হচ্ছে। আমিও দেখি কতক্ষণ লুকিয়ে থাকবে তুমি আমার থেকে। এসো এসো, একবার আমার সামনে এসো, তারপর ভালো করে মজা দেখাবো। হে ভগবান, এত কালি ছুঁড়েছে! হে ভগবান, এত কালি পুরো শাড়িটাই খারাপ করে দিয়েছে।
আমাকে তুমি ভুল বুঝো না গঙ্গা। ভুল ভাববো না। আমি চেঞ্জ করার সময় আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, আর এখন বলছেন ভুল ভাববো না। আপনি একটা নীচ চরিত্রহীন লোক। না মা, আমি তো দেবসেনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তুমি হঠাৎ করে এখানে শাড়ি চেঞ্জ করতে চলে এলে। আমি কি করব ঠিক করতে না পেরে এখানে এসে লুকিয়ে পড়েছিলাম। মিথ্যে কথা বলবেন না আপনি আমাকে। আপনি সব কিছু হিসেব করে তারপরে এই সব কাজ করেছেন। আপনার পকেটের পেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি আপনাকে বাবার মতন সম্মান দিয়েছি আর আপনি এরকম একটা কাজ করলেন। আপনি কি মানুষ? আপনি এরকম একটা নোংরা মানসিকতার লোক সেটা জানতে পারলে আপনাদের সেদিন বাড়িতেই ঢুকতে দিতাম না। আমি খুব অন্যায় করেছি, আমি আসলে লোভে পড়ে গিয়ে এই সব করে ফেলেছি। কিসের লোভ? একজন সংসারী মানুষ হয়ে আপনি একজন মহিলাকে সম্মান করতে পারছেন না? তোর মতন লোকের এই সংসারে থাকাই উচিত না। একজন মেয়ের বাবা হয়েও এরকম নোংরা কাজ করতে লজ্জা করলো না? তোর বেঁচে থাকা আর মরা একই। একজন মেয়ে যখন রাস্তায় একা বেরোয় তখন এমনিও তাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আর এখানে তোর মতো নোংরা একটা লোক বাড়িতেই আছে। ছি, তোর মনুষ্যত্ব বলে কিছু নেই? আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। একটাও কথা বলবি না তুই। আর এক মিনিটও আমার চোখের সামনে থাকবি না তুই। বেরিয়ে যা এখান থেকে।